চলমান করোনা মহামারীতে ওমান সহ গোটা বিশ্ব জুড়ে দৈনিক শনাক্ত ও মৃত্যু দুটি বেড়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ নতুন শনাক্তের সংখ্যা 104, যা দেশটিতে গত 6 মাসে সর্বোচ্চ রেকর্ড। গতকালের তুলনায় আজ শনাক্ত এবং মৃত্যু দুটি বেড়েছে। বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে আজ নতুন মৃত্যু হয়েছে দুজনের। গতকালের তুলনায় আক্রান্ত বেড়েছে 25 এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে 2 জন। দেশটিতে বর্তমানে মোট শনাক্তের সংখ্যা 3,05,357, সুস্থ হয়েছেন 3,355। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা 4,116। বর্তমানে সমগ্র ওমানের হাসপাতালে করোনা চিকিৎসাধীন আছেন 8 জন এবং আইসিইউতে আছেন 1 জন। গত 24 ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন 14 জন। বর্তমানে দেশটির সুস্থতা সূচক নেমে দাঁড়িয়েছে 98.4%। এদিকে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে গত 1 সপ্তাহে সংক্রমণ বেড়েছে 11%, আর তাই ভেরিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত ওমিক্রন থেকে সামগ্রিকভাবে সংক্রমণের ঝুঁকি এখন অনেক বেশি। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য সামনে এনে এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্তের পর বিশ্বের বহু দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এরপরই সেসব দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিও দেখা গেছে। এমনকি এমন অনেক দেশে ওমিক্রনের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে যেসব দেশ ইতিমধ্যে ডেল্টা ভেরিয়েন্টকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার শীর্ষ এই সংস্থাটির ভাষায়, করোনা ভাইরাসের ভেরিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত ওমিক্রন থেকে সামগ্রিকভাবে সংক্রমিত হওয়ার ঝুঁকি এখনও অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ক্রমাগত যে প্রমাণগুলো পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে ডেল্টার তুলনায় ওমিক্রনের ক্ষেত্রে 2-3 দিনের মধ্যেই সংক্রমণ দ্বিগুণ আকারে বৃদ্ধি পাচ্ছে। একাধিক দেশে করোনা সংক্রমণও দ্রুত গতিতে বাড়ছে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ডমিন্যান্ট ভেরিয়েন্ট হিসেবে রূপান্তরিত হয়েছে ওমিক্রন। ফের ভয়াবহ রূপ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে করোনা পরিস্থিতি। দেশটিতে গত 24 ঘন্টায় 4,31,482 জনের টেস্ট করে 1,846 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন 632 জন, মারা গেছেন 1 জন। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এখন পর্যন্ত আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন 7,54,911, মৃত্যুবরণ করেছেন 2,160, সুস্থ হয়েছেন 7,42,565। সম্প্রতি আমিরাতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছিল, কিন্তু নতুন করে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে প্রবাসীদের। যারা দেশে এসেছিল তাদের ফেরাও কঠিন হয়ে যাবে। তাছাড়া 2-3 গুণ বিমান ভাড়া প্রবাসীদের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আবার করোনা বৃদ্ধিতে দেশটিতে নতুন বিধিনিষেধ আরোপ করলে অনেকেই আবারও কর্মহীন হয়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য স্টেট থেকে প্রবেশ করতে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম প্রকাশিত সংবাদে বলা হয়, যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আল হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে। যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের বেলা 96 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। আবুধাবি প্রবেশের নতুন এই নিয়ম কার্যকর হবে আগামীকাল বৃহস্পতিবার, অর্থাৎ 30 ডিসেম্বর থেকে।